নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বর্তমান কিন্তু যদি আপনি একটি ক্রেডিট কার্ড আপনার দরকার হয় অথবা যদি আপনি একটি ক্রেডিট কার্ড নিতে চান আমি আপনাদের রেকমেন্ড করব যে এইচডিএফসি ক্রেডিট কার্ড যদি আপনি নেন এখানে অনেক রকমের কিন্তু বেনিফিট রয়েছে যেমন কী কী বেনিফিট রয়েছে এবং এর মধ্যে যারা সবচেয়ে বড় বেনিফিট রয়েছে এই এইচডিএফসি ক্রেডিট কার্ড আপনি লাইফ টাইম কিন্তু ফ্রি পেয়ে যাবেন এখানে কিন্তু কোনো রকম অ্যানুয়াল ফি এবং জয়নিং ফি কিন্তু কোনো রকম লাগছে না সম্পূর্ণ জিরো এবং যদি আপনি অনলাইনে শপিং করেন যেমন অ্যামাজন ফ্লিপকার্ট এইসব জায়গা থেকে যদি আপনি শপিং করেন তাহলে কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট ক্যাশ পেয়ে যাবেন এবং কিন্তু আপনি মাসে যদি তিনটি ট্রানজাকশন করেন তাহলে কিন্তু আপনি হাজার থেকে দেড় হাজার টাকা গিফট ভাউচার কিন্তু পেয়ে যাবেন এখানে সবাই কিন্তু এই ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কিন্তু সবার জন্য বর্তমানে কিন্তু এই ক্রেডিট কার্ডটি অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে তো সেই জন্য আমি কীভাবে অ্যাপ্লাই করছি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে কারণ যদি ভিডিওটা আপনি স্কিপ করে দেন এমন বিভিন্ন জায়গা রয়েছে যেখানে আপনি অবশ্যই ভুল করবেন এবং আপনার কার্ড কিন্তু রিজেট হয়ে যাবে তো সেই জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এইচডিএফ কিন্তু অনেকগুলি ক্রেডিট কার্ড রয়েছে তার মধ্যে আমি তিনটি ক্রেডিট কার্ডের কথা বলবো যেটা কিন্তু খুবই ভালো ক্রেডিট কার্ড পছন্দের ক্রেডিট কার্ডটা হলো সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল এইচডিএফ ক্রেডিট কার্ড যারা কিন্তু রকম তেল ভরান তাদের ক্ষেত্রে এই ক্যাটিকারটি খুব বেস্ট এবং এখানে কিন্তু অ্যানুয়ালি পঞ্চাশ লিটার পর্যন্ত আপনি তেল কিন্তু আপনি সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এরপরে যে ক্রেডিট কার্ড রয়েছে সেটা মানিব্যাগ ক্রেডিট কার্ড যদি আপনি অনলাইনে শপিং করেন এবং কিন্তু এখানে টু পার্সেন্ট রিওয়ার্ড পয়েন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে এটাও আপনি অ্যাপ্লাই করতে পারেন কিন্তু সব থেকে বেস্ট যে ক্রেডিট কার্ডটা এইচডিএফ যেটা পপুলার সব থেকে ক্রেডিট কার্ড সেটা হচ্ছে মিলিনিয়ার ক্রেডিট কার্ড এই ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি কিন্তু ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন অ্যামাজন এখানে ফ্লিপকার্ট মান্ত্রা সব জায়গা থেকে যদি আপনি শপিং করেন তাহলে কিন্তু কিন্তু ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক আপনি পেয়ে যাবেন এবং সঙ্গে আপনি কিন্তু এখানে শপিং করলে আপনি কিন্তু গিফট ভাউচারও কিন্তু আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কিন্তু পুরো ডিটেলস লেখা রয়েছে এবার আপনার প্যান কার্ড এবং সিভিল স্কোর অনুযায়ী যদি আপনাকে এই কার্ডটি অফার করে যে মিলিনে ক্রেডিট কার্ড যদি অফার করে আপনি চোখ বন্ধ করে এই কার্ডটি আপনি নিয়ে নেবেন ঠিক আছে তো এবার কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো যে কীভাবে আপনি অনলাইনে এইচডিএফসি ক্রেডিট কার্ডের জন্য কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখতে থাকুন ঠিক আছে তো সবার প্রথম কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবেন এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি সেখান থেকে ডাইরেক্ট ডাইরেক্ট এই পেয়ে চলে আসবেন চলে আসার পর এখানে কেবলমাত্র তিনটি স্টেপের মাধ্যমে আপনি কিন্তু এখানে এইচডিএফসি ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন ঠিক আছে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন এরপর কিন্তু এখানে মোবাইল নাম্বার এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনার ডেট অফ বার্তা বসিয়ে দেবেন অথবা আপনার প্যান কার্ডের নাম্বার বসিয়ে এখানে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন গেট ওটি বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে এখানে ভিউ দ্য বেস্ট কার্ড অপশান কিন্তু ক্লিক করবেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার কিছু পার্সোনাল ডিটেলস কিন্তু বসাতে হবে তো সেই জন্য আপনি কী করবেন এখানে আপনার ফার্স্ট লাস্ট লাস্টেম বসিয়ে দেবেন বসিয়ে নেওয়ার পর আপনার কিন্তু যে মেল বা ফিমেল এখান থেকে সিলেক্ট করে নেবেন জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনার প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কী করবেন এরপর দেখতে পাচ্ছেন ইমেল আইডি এখানে আপনার ইমেল আইডিটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু এখানে এমপ্লয়মেন্ট টাইপটা সিলেক্ট করতে হবে এখানে স্যালারি পার্সন রয়েছে সেলফ এমপ্লয়ড রয়েছে স্টুডেন্ট রয়েছে হাউস ওয়াইফ রয়েছে এখানে রিটায়ার রয়েছে তো আমি আপনাদের বলি রাই এই যে স্যালারি পার্সন এবং সেলফ এমপ্লয় যদি আপনি চুজ করেন তবেই কিন্তু এখান থেকে আপনি যে এইচডিসি ক্রেডিট কার্ডটা পাবেন অন্যথা আপনি কিন্তু পাবেন না তো সেই জন্য স্যালারি পার্সন অথবা সেলফ এমপ্লয়েডের এর মধ্যে যে কোনো একটি আপনি চুজ করবেন তো আমি এখানে সেলফ এমপ্লয়েড চুজ করলাম কারণ আমার একটা ছোটোখাটো বিজনেস রয়েছে সে জন্য সেটা আমি চুজ করলাম এবার এখানে বলা হয়েছে কোম্পানি নেম এখানে যদি আপনি কোনো রকম কোম্পানি আপনার থেকে থাকে তার নামটা বসিয়ে দেবেন অথবা যদি আপনার বিজনেস থেকে থাকে সেই বিজনেসের নামটা আপনি বসিয়ে দেবেন ঠিক আছে আপনি যে বিজনেসটা করেন আপনার ছোট করে যে দোকান রয়েছে তার নামটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপরে আপনি কোন পদে কাজ করেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে আপনার যে বিজনেস রয়েছে আপনি কোন পদে কাজ করেন সেটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনার জিএসটি নাম্বার থাকেন দেবেন যদি না থেকে দেওয়ার দরকার নেই তারপরে আপনার ইমেল আইডিও বসিয়ে দেবেন ঠিক আছে ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর এরপর তো আপনার অ্যাড্রেসটা এখানে বসাতে হবে তো অ্যাড্রেসটা বসানোর জন্য বা অ্যাড্রেসটা ভেরিফিকেশন করার জন্য এখানে দুটো অপশান রয়েছে তো আপনি এখানে সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন এন্টার ম্যানুয়ালি এটা আপনি কিন্তু সিলেক্ট করবেন ঠিক আছে এটা সিলেক্ট করে নেওয়ার পর আপনার পুরো অ্যাড্রেসটা সঠিক বসিয়ে দেবেন প্রথম অপশানটা সিলেক্ট কোনো রকম প্রয়োজন নেই আপনি সেকেন্ড অপশানটা সিলেক্ট করে আপনার অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে তো অ্যাড্রেস বসানোর জন্য কী করবেন আপনি কিন্তু ভিলেজ পোস্ট এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর কিন্তু আপনার যে এরিয়া এবং আপনার পিনকোড আপনার সিটি এবং এখানে রেসিডেন্ট টাইপ এখানে সিলেক্ট করবেন যে আপনি রেন্টে থাকেন নাকি আপনার নিজের বাড়িতে থাকেন সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন ঠিক আছে এখানে বিভিন্ন রকম অপশন দিয়ে রয়েছে আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে আপনি ঠিক জন্য পারবেন এইটা এটা কিন্তু অটোমেটিক এখানে ইয়েস করা রয়েছে এটা আপনি ইয়েস করে দেবেন ইয়েস করে দেওয়ার পর তারপরে কিন্তু চেক বেস্ট অফার অপশানে ক্লিক করবেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে তিনটি ক্রেডিট কার্ড শো হয়ে করে একটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল একটা হচ্ছে মিলিনিয়া ক্রেডিট কার্ড এবং একটা মানিব্যাগ ক্রেডিট কার্ড তো আপনার সামনে কিন্তু যদি মিলিনিয়ার ক্রেডিট কার্ড ওখানে ওপেন হয় তাহলে আপনি কিন্তু সেই মিলিনিয়া ক্রেডিট কার্ডটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে কারণ এটার অফারটা অনেকটাই বেশি আমি এর অফারগুলি প্রথম বলে দিয়েছি তো সিলেক্ট করে নেওয়ার পর এটা কিন্তু অ্যানুয়াল ফি এবং কিন্তু রকম যে রেনুয়াল ফি রকম কিন্তু লাগছে না সম্পূর্ণ জিরো ঠিক আছে এটা কিন্তু কোনো রকম চার্জ নেই লাইফ টাইম ফ্রি তো সেই জন্য এটা সিলেক্ট করে নেওয়ার পর টামস্ট ঠিক জন্য মেরে দেওয়ার পর আপনি কিন্তু গেট ডিস কার্ড অপশান কিন্তু ক্লিক করবেন করে দেওয়ার পর এখানে কিন্তু পুরো যে অফিস অ্যাড্রেসটা বসাতে হবে তো আপনারা কিন্তু পুরো অ্যাড্রেসটা সঠিক বসিয়ে দেবেন আপনার যে বিজনেস রয়েছে তার পুরো অ্যাড্রেসটা সঠিক এখানে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে আপনার সিটি এবং পোস্ট অফিসের নাম সঠিক বসিয়ে দেবেন বসে বসিয়ে দেওয়ার পর এখানে যে ইনকাম ডিটেলস এখানে কিন্তু যে অ্যানুয়াল ইনকামটা বসাতে হবে তো আমি আপনাদের বলবো যে এখানে ছ লক্ষ বা তার বেশি টাকা আপনি বসাবেন ঠিক আছে আপনার যে অ্যানুয়াল ইনকামটা তবেই কিন্তু আপনার ক্রেডিট কার্ডে আপনার যে রিজেট হবে না ঠিক আছে সাকসেসফুলিভাবে হবে অ্যাপ্রুভ হয়ে যাবে তো তারপরে কী করবেন তারপরে কিন্তু এখানে আপনার ফুল নেম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে এই দুটো যে দেখতে পাচ্ছেন অপশান এই দুটো অপশান কিন্তু আপনি নো করে দেবেন নো করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার যে ই কমপ্লিট করতে হবে সেজন্য কিন্তু প্রথম যে অপশান দেখতে পাচ্ছেন যে আধার বেস ই কোয়াইসি এটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে এটা সিলেক্ট করলে আপনার কিন্তু অনলাইনের মাধ্যমে আপনার ই কোয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে তো সেখানে প্রথম অপশানটা সিলেক্ট করবেন প্রথম এই আধার বেস ই কোয়াইসি সিলেক্ট করে নেওয়ার পর তারপর টার্মাটস কন্ডিশন এখানে ঠিক চিহ্ন মেরে দেবেন টার্মার্টস কন্ডিশন ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর কিন্তু এখানে কন্টিনিউ টু ই কোয়াইসি অপশান কিন্তু ক্লিক করবেন পসি টু ই কোয়াইসি অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে তারপরে আপনি কি করবেন এখানে আধার নাম্বার সিলেক্ট করবেন করে দেওয়ার পর এখানে আপনার আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর গেট ওটি বাটনে ক্লিক করবেন গেট ওটি বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ড সঙ্গে যে মোবাইল আমার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই ই কোয়াইসি অপশানে ক্লিক করবেন করে দেওয়ার পর টামচনে মেরিয়ে দেওয়ার পর সামির বাটনে ক্লিক করবেন সামির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে ক্রেডিট কার্ডের অ্যাপ্লিকেশনটা হয়ে গেল এরপর কিন্তু ভিডিও কেআইসি করতে হবে সে স্টার্ট ভিডিও কেআইসি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনি পারমিশান অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু ভিডিও কলে এজেন্ট কিন্তু আপনাকে প্যান কার্ড কার্ড এবং আপনার সিগনেচার কিন্তু দেখবে এবং কিছু কোশ্চেন আপনাকে করতে পারে তো সেই কোশ্চেনগুলি আপনি অ্যান্সার সঠিকভাবে দিয়ে দেবেন এবং আপনার প্যান কার্ড এবং আপনার সিগনেচারটা আপনি অরিজিনাল প্যান কার্ড কিন্তু অরিজিনাল প্যান কার্ড এবং আপনার সিগনেচারটা করে দেবেন লাইফ তারপরে কিন্তু আপনার যে এই ক্রেডিট কার্ডটা কিন্তু ভেরিফিকেশান হয়ে যাবে এবং সঙ্গে এইভাবে থ্যাংক ইউ মেসেজ শো করবে এবং কিন্তু আপনার ক্রেডিট কার্ডটি কংগ্রেচুলেশন এইভাবে কিন্তু আপনার ক্রেডিট কার্ডটি অ্যাপ্রুভ কিন্তু হয়ে যাবে এরপর কিন্তু পাঁচ থেকে সাত দিন বা দশ দিনের মধ্যে পোস্টের মাধ্যমে এই কার্ডটি আপনার বাড়িতে কিন্তু চলে আসবে ঠিক আছে এবং ক্রেডিট কার্ডে পাওয়ার পর তারপরে কিন্তু আপনি এক মাসের মধ্যে আপনি তিনটি ট্রানজেকশন করেন তাহলে কিন্তু আপনি গিফট ভাউচার কিন্তু আপনি পেয়ে যাবেন এবং এইচডিএফসির যে অফিসিয়াল যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ আপনি ডাউনলোড করে এই ক্রেডিট কার্ড আপনি কিন্তু ম্যানেজ করতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে এইচডিএফসি ক্রেডিট কার্ডের জন্য আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিলাম যদি অ্যাপ্লিকেশন করতে কোনো রকম যদি সমস্যা হয়ে থাকে আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করে সেখানে এসএমএস করুন আমি অবশ্যই আপনাদের হেল্প করবো ঠিক আছে তো এটা আসলে আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাহাড়া বেলটনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা যাচ্ছে না এই ভিডিওতে থ্যাংক ইউ